গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো, আমরাও ভালো। এই যে অনেক দিন পরে মাছ মাংসের বাজার এসেছে। এখানে দুটো মুরগি, এখানে দেখা যাচ্ছে একটা মাছ, কি মাছ জানি না, কেটে নিয়ে এসেছে। আর কিছু টুকিটাকি বাজার, বাবা বিনস তো নিয়ে এসেছে 1 কেজি। উচ্ছে আছে পটল, বেগুন, এখানে আছে শুকনো লঙ্কা, আর উপরে তো মুড়ি দেখেই নিয়েছো। এই বাজার আর এতদিন ডিম দিয়ে টুকটাক করে চালানো হচ্ছে, ওই যে জিমটিমেট্রে এইভাবেই জীবনটা চলছে। তাহলে আমি এগুলো কেটে কুটে রেডি করি, একটা তো ডিপ ফ্রিজ করে দেবো আর একটা কেটে কুটে রান্না করব। তাহলে আমি এখন এটা কেটে নিই। এসে গেছি, মাছ মাংস যা যা ছিল মাছটা তো কেটে নিয়ে এসেছিল, মাংসটা কেটে নিয়ে আসিনি, তার জন্য একটা তো ডিপ ফ্রিজ করে দিয়েছি, ওটা গোটায় রেখে দিয়েছি। আর এটা এখন কেটে কুটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, আর দেবো আছে ধনে পাউডার পুরো 1 চামচ, জিরে পাউডার একটু কম দেবো 1/2 চামচ। জিরে পাউডারটা বেশি দিলে আমার কত আবার খেতে চায় না, বলে জিরে কম ধনিয়া বেশি দেবে, তাই এটা এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল, সর্ষের তেল শেষ হয়ে গেছে, আনতে হবে, লকডাউনের কারণে বাইরে একটু কম যাওয়া হচ্ছে। কর্তা বলেছিল যে আজকে সর্ষের তেল, যখন মাছ মাংস আনতে গেছিল তেল নিয়ে আসবো, আবার আমার মা বলতো শনিবারের দিন নাকি সর্ষের তেল বাড়িতে আনা ঠিক না, দান করতে হয়। তাই আর বললাম যে তাহলে ঠিক আছে, যেটা আছে হয়ে যাবে, এটাতে কালকে নিয়ে এসো, দরকার হলে একটু সাদা তেল দিয়ে দেবো। এই যে একে একেগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব, তারপর রান্না করব। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন আমার ভিডিওটা দেখছো মানে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে একটা লাইক দেবে। তো যে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর বাদ বাকি যে কাজগুলো, আলু কেটে রেখেছি দুটো, ও দুটো ভেজে নেবো। আলুটা তেমন দিয়ে আয় না আমার মাংসতে, মেয়ে বলছে মা আমার রাত্রিরে রুটি দেখাবো তো, তো দুটো আলু দেবে, ঠিক আছে তোদের জন্য আলু দিয়ে দিই। অনেক দিন পর মাছ মাংস এসছে বাড়িতে, ভয়তেই বাজারে যায় না, যে ভিড় ভাড় এলিয়া এরিয়া, জানি না কোথার থেকে কেমন কার থেকে ভাইরাস এসে যাবে, একটা ভয় আতঙ্ক মনের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, দুখানা চারখানা আলু আছে এখানে, আলু চারখানা ফ্রাই করে তারপরে দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা, এখন কষাবো। জানি না কবে আমাদের এই করোনা ভাইরাসটা আমাদের ইন্ডিয়া থেকে দূর হবে, জানি না ভগবান। কিছু কিছু বোকা লোকের কারণে না ভাইরাসটা মানে কম হওয়ার জায়গায় আরো বেশি হয়ে গেছে, ভগবান করে ওই লোকগুলো যেন সৎ বুদ্ধি দেয়। কেন ইউটিউবে যেহেতু কাজ করছি, ইউটিউবে না বেশি অত কথা বলা উচিত নয়, তবে আমি আর না বলে পারছি না তোমাদের। জানি না তা কেন বুঝছে না যে এই করলে কত দেশের কত ক্ষতি। আমরা দেখো লকডাউনে ছেলে মেয়ের পড়াশুনো কত নষ্ট হয়ে যাচ্ছে, দেখো 1টা বছর পিছনে চলে যাবে বাচ্চারা সব পড়াশুনোই। তারপরেও ভাবছি জান হে তো জাহানে, লকডাউনের নিয়ম কারণ মেনে চলছি, আর বাকি লোকগুলো কেন বুঝতে চায় না ভগবান জানি না। তো ওই যে ওই পাশে 4-3খানা মাছ ভাজি করে নেব, মাছ 3খানা দিয়ে একটা উস্তের তরকারি রান্না করব। এখানে হবে আজকে একটা উস্তের তরকারি, উস্তে আলু উস্তে আর মাছ দিয়ে রান্না ঝোল রান্না করব। দিয়ে দেবো একটু সর্ষের তেল, মানে অনেকদিন পরে মাছ মাংস খাচ্ছি তো একটু তিতো খেতে মনে হচ্ছে, আছে যে একটু তিতো তিতো কিছু হবে, মাংস ভারী, একটা হালকা খাবার একটা ভারী খাবার, মাংসটা যেহেতু ভারী তোমার হচ্ছে
উচ্ছেটা হালকা খাবার, মানে হালকা সবজি, ভাতটাও তো এসে গেছে, এই যে দিয়ে দিলাম কিছু গোটা সর্ষে, এই যে সর্ষেটা চটপট ফুটে গেছে। এখন আলু আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, ওইটা দিয়ে আলুটা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। তারপর আলুটা বলক এসে, আলুটা যখন গলে যাবে তখন দিয়ে দেব মাছটা, মাছের পরে যখন তরকারিটা হয়ে যাবে তখন দেব উচ্ছেটা, কেন ওটা তো ফ্রাই করে নিয়েছি। আর ওই স্বাদ অনুযায়ী নুন, ওই পাশে মাংসটা কষানো হচ্ছে, ভাতটাও হচ্ছে। এই যে মাংসটা এখনো টাইম লাগবে কষাতে, মাংসটা তো কষানোর মধ্যেই সবকিছু, যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে, তো একটু ধৈর্য সহকারে মাংসটা কষানো লাগবে। ওই ওখানে ভাতটা হয়ে গেছে, উচ্ছের তরকারিটা হচ্ছে, মানে আলুটাই যে সেদ্ধ হয়ে এসছে। এখন তিনখানা যে মাছ ভেজে রেখেছিলাম ওইটাই ঝোলের মধ্যে ছেড়ে দেব। ওই সময় তোমাদের বলেছিল না কি মাছ কেটে নিয়ে আসছে, আমি বুঝতে পারছি না, মাছটা ছিল মিরগে মাছ, বেশ বড়ই ছিল মাছটা, প্রায় 3 কেজি সাইজের মাছ, বিশাল দাম দিচ্ছে এখন, 300 টাকা করে কেজি দিচ্ছে মাছগুলো বিলাগ বাজারি। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, হাজবেন্ডকে বলছি কষা মাংস খাবে, বলছে দাও 2 পিস, তা হাজবেন্ডকে 2 পিস দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ওনাকে, এই যে জলটা গরম করে রেখেছিলাম কড়াতে, গরম জলটাই দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, তারপরে মানে পরিমাণ মতো ঝোল আমার যেটুকুনো রাখার দরকার রেখে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে উচ্ছের তরকারি, সালাদ আর মাংস, এইভাবে আমার দুপুরের লাঞ্চ, তো দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন বাজে সন্ধ্যা 7:30, সন্ধ্যা টন্দা সব দিয়া হয়ে গেছে, ছেলে তো ওই যে মাংসের তরকারিটা রান্না করেছিলাম ছেলে ওইটা খায় না, এখন একটু ওকে চিকেন পপকর্ন করে দেব, তার জন্যে একটু নুন, আদা পেস্ট, আদা রসুন পেস্ট করে রেখেছি একটু দুপুরবেলা বেশি করে, আর একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো, বাদ বাকি প্রসেসটা এরপরেই দেখাবো তোমাদের। একটু ভালো করে মেখে এটা 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে কী হবে, ওর একদম ভিতর অবধি পেঁয়া মানে রসুন আদার লেবুর রসটা ঢুকে যাবে, একটু খেতে টেস্ট হবে। বাবার তেমন ঝাল টাল খায় না, তো ওর জন্য একটু এই প্যান্তা প্যান্তা বানাতে হয়, চটপটা হলে খেতে পারে না ও। ওই যে ওপাশে মাংসটা আমার ম্যারিনেট হচ্ছে, মানে ম্যারিনেশন হতে যেন রেখে দিয়েছে, এখানে কিছু মুড়ি নিয়ে এসেছে কর্তামশাই, ওইটাকে একটু চেলে চেলে, অনেক সময় বালি টালি থাকে তো মুখে আসলে বাচ্চারা তো আর টেলে খেতে জানে না, তো এরকমভাবে রেখে দিলে ওরা একটু বাটিতে নিয়ে কখনো কখনো ওদের খেতে ইচ্ছে হয় তো এইভাবে খেয়ে নেয়, তো একটু চেলে রেখে দেবো, চেলে রেখে তারপরে বাদ বাকি কাজটা করে নেব। এর মাঝে কিছু বাসন ছিল, অনেকগুলো থালা বাসন জমেছিল দুপুরবেলার, ওইগুলো ধুয়ে নিয়েছি, তো এখন ভাবছি এটা করি। যে এইখানে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা, একটু ফুড কালার, একটা ডিম, এসব দিয়ে মেখে 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এতটুকু আচ্ছা কেন তোমার ইয়ে কি বলে মাংস এর পরিমাণ কি বুঝাবো তোমাদের আমি বুঝতে পারছি না, যখন আমরা পুরো ফ্যামিলির জন্য করে খাবো অনেকটা, তখন তোমাদের বাদ বাকি প্রসেসটা দেখিয়ে দেবো। আর এটা কি দেখাবো এমন বাচ্চার জন্য একটু করছি, এমনি তো দেখালাম করছি যে বিকালবেলার কি কি নাস্তা বানাচ্ছি, তাই মানে জল খাবার যেটা বলে সেটা অল্প অল্প দেখানোর চেষ্টা করলাম।
এই যে ছোলাটা মেখে নিয়েছি, মাখানোর সময় কিছু সাইডে পড়ে গেছিলো ওটাও তুলে নিলাম। শসা কুচি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি দিয়ে ছোলা সেদ্ধ মেখে নিয়েছি। ছোলা সেদ্ধ মাখানোর সময় না ক্যামেরাটা অন করেছি, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। আর ছেলে ওই যেহেতু ওই যে চিকেন পপকর্ন, এই যে চিকেনটা মানে চিকেন ললিপপটা, ললিপপ বলছি সরি, চিকেন পপকর্ন, চিকেন পপকর্নটা হয়ে গেছে, এখন তুলে নেওয়ার পালা। অবশ্যই আমাদের মোর্জা মানে কি বলে এটাকে, ছোলা সেদ্ধ করে মেখে নিয়েছি, এখন আমরা সবাই মিলে বিকালবেলা জল খাবার খাবো। আমরা খেয়ে নিয়েছি, ওয়াজ রেকর্ডিং দিচ্ছি এখনে, তো খেতে গিয়ে এত হ্যাভি হয়ে গেছে কথা বলছে আর রাত্রে খাবার বানানো লাগে। তো এই যে আমরা সবাই বসে গেছি খেতে, মুড়ি, ছোলা মাখা, আর ওই পাশের ছেলে ওই যে চিকেন পপকর্নটা খাচ্ছে সালাদের সঙ্গে। আমি যে কিছু মুড়ি নিয়ে নেব ছোলা মাখার সঙ্গে। মেয়েও দুটো মেয়েকে দিচ্ছে না, ওর ভাই বলছে না আমি খাবো, তোমরা তো মাংস খেয়েছো দুপুরবেলা, আমার জন্য চিকেন পপকর্ন। তার বাবা বলছে দুটো দে দিদিকে, তাই ও দুটো নিয়ে পাশে বসে খাচ্ছে। মেয়েটা আমার অনেক লক্ষ্মী, ও ভাই যদি দিতে না চায় তো বলে মা ওকে খেতে দাও কোনো ব্যাপার না, আমরা তো মানে যে কোনো জিনিস একটা দুটো দিলেই ও খুশি। আর ছেলেটা আমার জিদ্দি। আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করব, টাটা বাই।